ওয়েলকাম টু টেক্সটাইল টেকনিক্যাল ইনস্টিটিউট। আজকে ওয়েল্ডিংয়ে বিভিন্ন ভাগ সম্পর্কে জানবো। ওয়েল্ডিংকে দুটি ভাগে ভাগ করা হয়, ফিউশন ওয়েল্ডিং এবং প্রেশার ওয়েল্ডিং। ফিউশন ওয়েল্ডিংয়ের ভাগগুলি হচ্ছে আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং, অক্সিফুয়েল ওয়েল্ডিং এবং ইন্ডাকশন ওয়েল্ডিং। এবং প্রেশার ওয়েল্ডিংয়ের মধ্যে পড়ছে ডিফিউশন ওয়েল্ডিং, রোল ওয়েল্ডিং, ফিকশন ওয়েল্ডিং এবং ফোর্জ ওয়েল্ডিং। আজকে গ্যাস ওয়েল্ডিং সম্পর্কে জানবো। গ্যাস ওয়েল্ডিং মূলত দুটি গ্যাসের মিক্সচারকে বিভিন্ন অনুপাতে ব্যবহার করে ওয়েল্ডিংকে সম্পূর্ণ করা হয়। গ্যাসোলিনের ক্ষেত্রে তিনটি ফ্লেম ব্যবহার করা হয়, একটি নিউট্রাল ফ্লেম, কার্বোরাইজিং ফ্লেম এবং অক্সিডাইজিং ফ্লেম। এবার আমরা দেখব কিভাবে পুরো ওয়েল্ডিংটি সম্পূর্ণ হয়। বিশেষ করে ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে একটি টর্চের সাহায্যে সেখানে ফ্লেম তৈরি করা হয়। এখানে যে ফ্লেমটি তৈরি করা হয়েছে নিউট্রাল ফ্লেমকে কাজে লাগিয়ে বাইরে থেকে একটি ফিলার রডকে ব্যবহার করে ওয়েল্ডিংটি সম্পূর্ণ করা হচ্ছে। গ্যাসোলিন সাধারণত বিভিন্ন গাড়ির পার্টসের ওয়েল্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং সেটি ডিপেন্ড করছে মেটালের মেল্টিং টেম্পারেচারের উপর কোন ফ্লেম ব্যবহার করা হবে। বাইরে থেকে যে এক্সট্রা ফিলার মেটাল গলিয়ে গলিয়ে ফেলা হচ্ছে সেই ফিলার মেটালকে বলা হয় CCMS, অর্থাৎ কপার কোটেড মাইলস্টিল। এবং এই টর্চের যে অ্যাঙ্গেল সেটি একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে কিন্তু ওয়েল্ডিং করা হয়। গ্যাস ওয়েল্ডিং মূলত দুটি পদ্ধতিতে করা হয়, একটি হচ্ছে লেফট ওয়ার টেকনিক, একটি হচ্ছে রাইট ওয়ার টেকনিক। লেফট ওয়ার টেকনিক সাধারণত ওয়েল্ডিং যখন ফ্ল্যাট পজিশানে রাইট থেকে লেফটের দিকে যাবে যেতে হবে তখন তাকে আমরা লেফট ওয়ার টেকনিক, এবং রাইট ওয়ার টেকনিক বলবো যখন আমরা লেফট থেকে রাইটের দিকে যাব তখন আমরা সেটাকে রাইট ওয়ার টেকনিক বলবো। আমাদের এই ওয়েল্ডিং করার জন্য, গ্যাস ওয়েল্ডিং করার জন্য কোনো রকম হাই স্কিল টেকনিশিয়ানের কিন্তু প্রয়োজন হয় না। এই ওয়েল্ডিংটি করার ক্ষেত্রে আমাদের অবশ্যই বিবেচনা করে রাখতে হবে যে আমাদের যে অক্সিজেন এবং অ্যাসিটিলিনের যে মিক্সচার সেটি ঠিকঠাক সমান অনুপাতে ব্যবহার হচ্ছে কি না। অর্থাৎ যে তিনটি ফ্লেম আমরা ব্যবহার করি, অক্সিডাইজিং, নিউট্রাল এবং কার্বোরাইজিং, অক্সিডাইজিংয়ের ক্ষেত্রে অবশ্যই করে অক্সিজেনের অনুপাতটা বেশি রাখতে হবে, কার্বোরাইজিং ফ্লেমের ক্ষেত্রে অ্যাসিটিলিনের অনুপাতটি বেশি রাখতে হবে এবং নিউট্রাল ফ্লেমের ক্ষেত্রে দুটির অনুপাত সমান রাখতে হবে। আমাদের যে ওয়েল্ডিংটি সম্পূর্ণ করা হচ্ছে এটি নিউট্রাল ফ্লেমের দ্বারা সম্পূর্ণ করা হচ্ছে। তার কারণ এখানে যে গাড়ির পার্টসটি ওয়েল্ডিং করা হচ্ছে এটি সম্পূর্ণ একটি পাতলা এবং লো মেল্টিংযুক্ত স্টিলের তৈরি, সেই জন্য নিউট্রাল ফ্লেমে আমাদের এটি ওয়েল্ডিং করা হচ্ছে। যেহেতু গ্যাস ওয়েল্ডিংয়ে তিনটে ফ্লেমের মাধ্যমে ওয়েল্ডিং করা হয় সেহেতু আমাদের এখানে টেম্পারেচার নির্দিষ্ট, অর্থাৎ নিউট্রাল ফ্লেম, অক্সিডাইজিং ফ্লেম এবং হচ্ছে কার্বোরাইজিং ফ্লেম, তিনটি ফ্লেমের আলাদা আলাদা টেম্পারেচার। কার্বোরাইজিং ফ্লেমের টেম্পারেচার তুলনামূলকভাবে কম এবং অক্সিডাইজিং ফ্লেমের তুলনামূলকভাবে বেশি, এবং যখন সাধারণত নর্মাল টেম্পারেচার দরকার হয় তখন নিউট্রাল ফ্লেম ব্যবহার করা হয়। এই ফ্লেম দুটো তৈরি হয় দুটি গ্যাসের মিক্সচারে, একটি হচ্ছে অ্যাসিটিলিন, অন্যটি হচ্ছে